সকলেই বলছেন আর্জেন্টিনা শিরোপা পেল, বলছেন মেসি শিরোপা পেলেন, ফুটবলের কিংবদন্তি যার হাতে এই শিরোপাটা সব থেকে ভালো মানায়। আর্জেন্টিনা শিরোপা পেল সঠিক, 36 বছরের খরা কাটালো সেটিও সঠিক, ফুটবলের কিংবদন্তি মেসি শিরোপা পেলেন সেটি আরও সঠিক। একগাদা রেকর্ড ভেঙে মেসি রীতিমতো নিজের করে নিলেন এবারের বিশ্বকাপ, সেটি আরও সঠিক। কিন্তু এতগুলো সঠিকের পেছনে একজন সঠিক মানুষের কথা ভুলে গেলে চলবে না, কিন্তু তিনি লিওনেল স্কালোনি, আর্জেন্টিনার আজকের এই সাফল্যের নেপথ্যের সব থেকে বড় কারিগর, আর্জেন্টিনা ফুটবল দলের কোচ। চোখের জল যেন সামলাতেই পারছিলেন না তিনি, কিভাবে সামলাবেন ইতিহাস গড়া অর্জন তার। আর্জেন্টাইন ফুটবল ইতিহাসে তিনি এখন আর এক বিশ্বকাপজয়ী কোচ, বিশ্বকাপজয়ী কোচ হিসেবে নিজের কীর্তিটা গড়েছেন মহানাটকীয় এক টুর্নামেন্টের পরে, মহানাটকীয় এক ফাইনাল ম্যাচের পরে, যে ম্যাচে রোমাঞ্চ ছিল, আবেগ ছিল, উত্তেজনা ছিল, সব কিছু যেন একাকার হয়ে ধরা দিয়েছিল। কি ছিল না এই ফাইনাল ম্যাচে, নাটককেও সিনেমাকেও হার মানিয়েছে আজকের ম্যাচ, প্রতি মুহূর্তে ম্যাচের রূপ বদল হয়েছে, নিশ্চিত জয় মাঝপথে থেমে গেছে, নিশ্চিত জয় থেকে ফ্রান্স ফিরে এসেছে, সমতা এনেছে, একটা সময় মনে হয়েছে ফ্রান্স এই বুঝি জিতেই নিল ম্যাচটি। সেই সব রোমাঞ্চকর মুহূর্ত অতিক্রম করে অবিশ্বাস্য মনে হলেও আর্জেন্টিনা ট্রফিটা জিততে পেরেছে, অবিশ্বাস্য মনে হয়েছিল আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির কাছেও। তিনি কাঁদছিলেন, তাকে কাঁদতেই হতো, সেই কান্নাটা শেষ পর্যন্ত আনন্দ অশ্রু হয়ে ঝরেছে, কিন্তু একটুর জন্য সেই কান্নাটা আজীবনের কষ্ট হয়ে যায়নি। যে কান্না বিজয়ের পরে তার দুচোখ বেয়ে ঝরেছে, সেই কান্না গর্বের কান্না। মেসির অভিষেক ম্যাচে সেদিন সেই দলের সিনিয়র খেলোয়াড় ছিলেন, পরতেন 4 নম্বর জার্সি, খেলোয়াড় থেকে মেসির কোচ হলেন, মেসির সব থেকে কাছের মানুষ যারা তাদের মধ্যে এই লিওনেল স্কালোনি একজন। এমন ঘটনাও ঘটেছে প্রথম ম্যাচে মেসির লাল কার্ড খাওয়ার ঘটনাতে, মেসি যখন মুষড়ে পড়েছিলেন তখন এই স্কালোনি ওই ছোট্ট মেসির পাশে দাঁড়িয়েছিলেন সহমর্মিতার হাত বাড়িয়ে, সেই থেকেই মেসির সঙ্গে তার অন্তরাত্মা, মেসির সঙ্গে তার বন্ধনটা এতটা মজবুত। তাই তো তারা দুজনে মিলে যে শিল্প গড়লেন তা ফুটবল বিশ্ব বহুদিন বহু যুগ মনে রাখবে। 36 বছরের ব্যবধানে একটি দেশ আবার সেই সোনালি ট্রফিটি নিজের করে নিল। লিওনেল স্কালোনির তন্ত্রমন্ত্র যেন এমনভাবে চারিদিকে ছড়িয়ে দিলেন, সেখানে শুধু জয়ই মানায়, বিজয়ী মালাই মানায়, অন্য কোনো কাব্য এখানে অস্তিত্ব হারায়।